নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কর তো দেখো আজকে আমি পেজ নম্বর চারশো এক নম্বর পেজের যাবতীয় এসে কিউব সলভ করিয়ে দেবো তো দেখো এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় আমাদের এমসি কিউব ট্রু হল শূন্যস্থান আমি সলভ করে দিয়েছি আজকে আমি এসে কিউব সলভ করাবো যেগুলি দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে most most important about most most ভাইটাল বলে আমি মনে করি দু সালে আমি যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি তো দেখো দশখানা প্রশ্ন তোমাকে লিখতে হবে এবং যে দশখানা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি সিলেক্ট করে দিছি আশা করি এইগুলো করলে তোমাদের হয়ে যাবে এক্সট্রা আর কোনো অঙ্ক করতে হবে না মাত্র দশখানা অঙ্ক করিয়েছি এইগুলো হান্ড্রেড তো দেখো চার দাগের যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি করে দেবো সাজেশন কাকে বলে সাজেশন বলতে বোঝানো হয়েছে যেগুলো আমি দেবো সেইগুলো আসবে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো স্টার মারা আছে সেই প্রশ্নস্ত যে সমস্ত প্রশ্নগুলো স্টার মারা আছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আমি সেই সমস্ত প্রশ্নগুলো তার অ্যান্সার সমেত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে রুমাননে দুজনের অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা তাহলে অজিতের মূলধন কত ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে তো দেখো আমি সলভ করে দিচ্ছি তো দেখো ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের লাভ হয় নশো টাকা তাহলে অজিতের লাভ হয় কত পনেরোশো টাকা মাইনাস নশো টাকা ছশো টাকা রাজীব ইস টু অজিত নশো ইস টু ছশো সমান সমান কত হবে থ্রি ইজ টু টু হবে তাহলে অজিতের মূলধন কত হবে আমাদের অজিতের মূলধন হবে ছয় হাজার মাল্টিপ্লাই টু বাই থ্রি অ্যান্সার হবে চার হাজার টাকা কত হবে চার হাজার টাকা এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এখানে একটু ভুল আছে এটা ছয় হাজার হবে মাল্টিপ্লাই টু বাই থ্রি ক্যালকুলেশন করে হবে দু হাজার গুণ দুই চার হাজার টাকা তো দেখো আমি উপরে লিখে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি রোমান টিউর প্রশ্ন সলভ করাবো বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কুড়ি হাজার টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা হলে আর এর মান নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ঠিক আছে তো দেখো কি আছে কুড়ি হাজার মান কী আছে কুড়ি হাজার ব্র্যাকেটের মধ্যে কী আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান ছাব্বিশ হাজার ছশো কুড়ি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর মাথায় কিউব সমান সমান ছাব্বিশ হাজার ছশো কুড়ি বাই কুড়ি হাজার ক্যালকুলেশন করলে কত থাকছে আমাদের এক হাজার তিনশো একত্রিশ উপরে থাকছে এবং নিচে থাকছে এক হাজার তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর মাথায় কিউব সমান সমান এক হাজার তিনশো একত্রিশ মানে কি এগারোর মাথায় কিউব আর এক হাজার মানে কি টেনের মাথায় কিউব বুঝতে পারছো এবার আমি সাইড থেকে কিউবগুলো আমি হাঁটিয়ে দিলাম তাহলে কী থাকছে হানড্রেড প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ইলেভেন বাই টেন নিচের শূন্য শূন্য বোধ সাইট থেকে কেটে দিয়েছি তাহলে কী থাকছে হানড্রেড প্লাস আর সমান সমান একশো দশ আর সমান সমান কী আছে একশো দশ মাইনাস একশো আর সমান সমান টেন পার্সেন্ট ঠিক আছে পরের অঙ্ক কী বলেছে আমাদের রোমান থ্রি অঙ্ক তো দেখো কী বলেছে এ প্লাস বি ইস টু রুট এ বি সমান সমান ফোর ইস টু ওয়ান তবে এস টু বি এর মান কত তো দেখো এর অ্যান্সার হবে ওয়ান ইস টু ওয়ান যদি এখানে কিন্তু টু এস টু ওয়ান থাকতো তাহলেও কিন্তু এখানে ওয়ান ইস টু ওয়ান হতো কিন্তু বইতে অ্যান্সারটা একটু গন্ডগোল আছে বাট এটাকে আমি ইম্পর্টেন্ট যে সিলেক্ট করেছি সেরকম টাইপের কোনো ব্যাপার না আমাদের যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন ছয় দাগের অঙ্ক ঠিক আছে আমাদের নয় দাগের অঙ্ক এবং আমাদের চার দ্যাগের অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট রোমাননের অঙ্ক সেগুলো কিন্তু আমি তোমাদের আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি ঠিক আছে তো দেখো অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো উপরে একটু ফর্মুলা ইউজ করেছি আমি রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার কী করেছি রুট এ স্কোয়ার মাইনাস সূত্রের ফোর রুট এ রুট বি প্লাস রুট বি এর অর্থাৎ এ মাইনাস ফোর রুট প্লাস বি ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করেছি এ প্লাস বি বাই রুট এবি সন্সান ফোর বাই এ প্লাস বি তাহলে কী থাকছে মাইনাস রুট ফোর তারপরে কী আছে রুট আমি কী করেছি এ মাইনাস ফোর রুট এ বি প্লাস বি ইজিক টু জিরো তার মানে তার মানে কী আছে রুট এ মাইনাস রুট বি এর হোলস্কোয়ার হবে তাই তো তাহলে রুট এ মাইনাস রুট বি ইজিক টু জিরো তাহলে রুট এ সমান সমান রুট বি তাহলে কী হয়েছে বোর্থ সাইড থেকে রুট রুট কেটে গেছে এএস টু বি সমান সময় কী আছে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় দেওয়ার চান্স আছে একটু তো দেখো যে সমস্ত অঙ্কগুলো কিন্তু দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দিয়েছি রোমান ফোরের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু বইতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের আর অঙ্ক আছে সেই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি দুখানা অঙ্কই তোমাদের সলভ করিয়ে দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ব্র্যাকেটের মধ্যে কী আছে টু এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইজিক টু জিরো সমীকরণের বিশ দয়ের সমষ্টি শূন্য হলে কের মান নির্ণয় করো তো দেখো এই অঙ্কটা তোমাদের আমি সলভ করিয়ে দেব তো দেখো অঙ্কটা কী করেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ব্র্যাকটের মতো টু এক্স মাইনাস ওয়ান তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে টু কে এক্স তাই তো মাইনাস কে ইজ ইজিক টু জিরো তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এবার আমি এক্স কমন নিয়েছি ঠিক আছে ওয়ান মাইনাস টু কে ব্র্যাকেট ক্লোজ মাইনাস কে ইজিক টু জিরো তো দেখো এক্সেস করে এটাকে আমি এ ধরেছি আর ওয়ান মাইনাস টু কে এটা আমি বি ধরেছি এবং কে এটাকে আমি সি ধরেছি তো দেখো আলফা প্লাস বিটা তাই তো বলেছে সংখ্যা দুটির যোগ ফল ঠিক আছে মানে বিশ দেওয়ার যোগ ফল যাকে বলে তার মানে কী আছে আলফা প্লাস বিটা সমস্যা কী আছে ওয়ান মাইনাস টু কে বাই ওয়ান ঠিক আছে তাহলে কী আছে ওয়ান মাইনাস টু কে ইজিক টু যদি জিরো হয় টু কে সমান সময় ওয়ান হবে তাই তো টু কে সমান সময় কী ওয়ান হবে তাহলে কে সমান সমান কী হবে ওয়ান বাই টু হবে কে সমান সমান কী হবে ওয়ান বাই টু হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এই অঙ্কটা দেখে নাও ঠিক আছে এই অঙ্কটা এক্সট্রা অঙ্ক হিসাবে তোমাদের দেখাচ্ছি যেটা খুবই প্রতি বছর মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ব্র্যাকেটের মধ্যে কে আছে টু এক্স মাইনাস ওয়ান তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান টু কে এক্স ঠিক আছে মাইনাস কে তাহলে আমাদের টু কে এক্স আর মাইনাস কে এই দিকে আসলে কী হবে প্লাস মাইনাস পরিবর্তন হবে তাহলে মাইনাস এক্স মাইনাস কে এক্স প্লাস কে টু জিরো তার মানে কি এ ধরা হয় আর এক্স মাইনাস টু এটা বি ধরেছি আর যেটা কে আছে এটা সি ধরেছি তাহলে কী থাকছে এক্সটা যদি কমন নিই তাহলে কী থাকছে ওয়ান প্লাস টু কে ব্র্যাকেট ক্লোজ প্লাস কে এখানে বলেছে বিজ সমষ্টি অর্থাৎ ওয়ান প্লাস টু কে বাই ওয়ান এক্সের তো কোনো ভ্যালু হয় না তাই তো তাহলে কী থাকছে ওয়ান প্লাস বি মানে কি সরি আলফা প্লাস বিটার সমান সময় কী থাকছে ওয়ান প্লাস কে বাই ওয়ান তাহলে ওয়ান প্লাস টু কে বাই ওয়ান সমান কি কী থাকছে জিরো থাকছে তাহলে কী থাকছে ওয়ান সমান সমান জিরো টু কে সমান সমান কী আছে মাইনাস ওয়ান কে সমান সমান কী থাকছে কে সমান সমান মাইনাস ওয়ান বাই টু তো দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা কিন্তু আমি এক্সট্রা হিসেবে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার সময় কাজে লাগতে পারে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো এবার আমি দাগের অঙ্কটাকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে সিলেক্ট করেছি এবিসিডি ট্র্যাপিজিয়ামের বি সি সমান্তরাল এডি এবং এডি সমান সমান ফোর সেন্টিমিটার এসি ও বিডি কর্ণোদয় এমনভাবে ও বিন্দুতে সেট করে যে এ ও বাই ও সি সমান সমান বাই ও বি সমান সমান ওয়ান বাই টু হয় তবে বিসির মান নিন্দা করো তো দেখো যে সমস্ত অঙ্কগুলো আমি এখানে সলভ করে দিয়েছি সেই সমস্ত অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে আমি টোটাল কুড়িখানা সেট তোমাদের আমি সলভ করে দেবো তোমরা এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো না হানড্রেড পারসেন্ট তোমরা ম্যাচে নাইনটি পারসেন্টের উপরে পাবে কমসে কম আমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো সেই সমস্ত অঙ্কগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্নগুলো সলভ করে দিয়েছি তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে তোমরা প্লিজ নজর দাও তো দেখো আমি এ বি সি ডি একটি ট্র্যাপেজিয়াম অঙ্কন করেছি যার এওস বাই ওসি সমান সমান ডিও বাই ওপি সমান সমান ওয়ান বাই টু তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ এখানে আমরা উল্লেখ করছি ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ এ হতে পাই কী পাচ্ছি বিও বাই ওডি সমান সমান ও সি বাই এডি সমান সমান ওয়ান বাই টু তাহলে অবশিষ্ট কী থাকছে বি সি বাই এডি সমান সমান ওয়ান বাই টু তাই তো বা বি সি মানে কি বিসি বলতে বোঝানো হয়েছে আমাদের এই দিকে এডি এডি বাই বি সি তাই তো সমান সমান ওয়ান বাই টু এডির মান কত ফোর আছে যেটা কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে বইতে ঠিক আছে এডি কত ছিল ফোর ছিল যেটা কিন্তু উল্লেখ করেছে বাই বিসি সমান সমান ওয়ান বাই টু তাহলে বিসি সমান সমান চার দুগুণি আট সেন্টিমিটার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের আমাদের টেস্ট পেপার সলভ সবার প্রথমে আমরা সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো বারোখানা প্রশ্নের ভিতর থেকে আমি দশখানা প্রশ্ন সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর দাগের প্রশ্ন সলভ করেছি একটি নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলে একশো আট পাই সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার হলে তার আয়তন নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো আমি কী করে সলভ করাচ্ছি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার সমান সমান একশো আট পাই তো দেখো বোধ সাইড থেকে পাই পাই কেটে দিয়েছি আর স্কোয়ার সমান সমান কী থাকছে থার্টি সিক্স তাহলে আর সমান সমান কত থাকছে সিক্স থাকছে নিরেট অর্ধগোলকের আয়তনের নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কী আছে টু বাই থ্রি পাই আর কিউব ঘন সেন্টিমিটার টু বাই থ্রি পাই আর এর মান সিক্সের মাথায় কিউব ঘন সেন্টিমিটার ক্যালকুলেশন করে কত পাচ্ছি তো দেখো দুশো ষোলোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে সেভেন্টি টু সেভেন্টি টু এর সঙ্গে টু মাল্টিপ্লাই করলে একশো চুয়াল্লিশ পাই ঘন সেন্টিমিটার এর অ্যান্সার হবে ঠিক আছে কী বলছি আমি আশা করি বুঝতে পারছো তো দেখো আমাদের নয় দ্যাগের অঙ্ক কী বলেছে একটি শঙ্কুর আয়তন ও তার বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান যদি তার উচ্চতা এইস ও ভূমির ব্যাসার্ধ আর হয় তবে দেখাও যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো দু সালে আসার চান্স খুবই বেশি খুবই বেশি সেই সমস্ত সেটগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আমি মানে বারোখানা অঙ্ক থাকে বারোখানা অঙ্ক তোমাদের করাইনি তার ভিতর থেকে যে সমস্ত প্রশ্নগুলো একদম আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দাগের প্রশ্নটা ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করিয়ে দিচ্ছি শঙ্কুর আয়তন সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ঘন একক শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক তো দেখো প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস বোথ সাইড থেকে পাই আর পাই আর কেটে যাচ্ছে কী থাকছে এল সমান সমান ওয়ান বাই থ্রি আর এইস তো দেখো এটাকে কিন্তু আমরা বর্গ করছি কি পাচ্ছি এল স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন আর স্কোয়ার এইস স্কোয়ার এলএ স্কোয়ার সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে কী থাকছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার উভয় রাশিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই তাহলে দেখো কি করেছি প্রথমে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমানস ওয়ান ওয়ান বাই নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার তো দেখো প্রথমে আর স্কোয়ার আর স্কোয়ার কাটলো তাহলে কী থাকছে ওয়ান বাই এইচ স্কোয়ার থাকছে তারপরে আমি এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কেটেছি ওয়ান বাই আর স্কোয়ার রয়েছে এবং লাস্টের দিকে আর এ স্কোয়ার এইচ স্কোয়ার এবং নিচে আর এ স্কোয়ার এইচ স্কোয়ার কেটে গিয়ে কী থাকছে ওয়ান বাই নাইন অর্থাৎ ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমানস ওয়ান ওয়ান বাই নাইন এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা কি আছে কস ফোর আলফা মাইনাস সাইন ফোর আলফা সমান সমান ওয়ান বাই থ্রি হলে সাইনস্কোয়ার এর সাইনস্কোয়ার আলফা কত হবে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আসার চান্স খুবই বেশি আছে যে সমস্ত অঙ্কগুলো দু হাজার তেইশ সালে আসতে পারে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ যে সমস্ত ছাত্রছাত্রীরা খুবই দুর্বল তারা অবশ্যই আমার কথা যদি শোনে তারা যদি ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে হানড্রেড পারসেন্ট তারা ভালো রেজাল্ট করবে একদম গ্যারান্টি দে বলতে পারি আমি ওকে ঠিক আছে তো দেখো দশ ব্যাগের অঙ্ক ঠিক আছে তো দেখো কস টু দুবার ফোর আলফা মাইনাস সাইন টু দুবার ফোলা ফোর আলফা সমান সমান ওয়ান বাই থ্রি তো দেখো কস স্কোয়ার আলফার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার সমানসান ওয়ান বাই থ্রি তো দেখো এর ফর্মুলা কী আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কসেস্কর আলফা প্লাস সাইনস্কার আলফা আবার কসেস্কর আলফা মাইনাস সাইনাস্কর আলফা সমাজমান ওয়ান বাই থ্রি তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আমি ফেলেছি তো দেখো কসেস্কর আলফা প্লাস সাইনাস্কর আলফা মানে কি ওয়ান আমরা জানি যে সাইনস্কর প্লাস কসেস্কর ইজুকাল টু ওয়ান আর এই দিকে কী থাকছে কসেস্কর আলফা মাইনাস সাইনাস্কর আলফা সমাজমান ওয়ান বাই থ্রি তো দেখো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করেছি আমরা জানি যে সাইনাসকার আলফা প্লাস কসেস করা আলফা ইজকাল টু যদি ওয়ান হয় তাহলে কসেস কর আলফা সমান সমান কেবে ওয়ান মাইনাস সাইনাসকার আলফা জাস্ট আমি এই ফর্মুলাটা ইউজ করেছি ওয়ান মাইনাস সাইনাসকার আলফা মাইনাস সাইনাসকার আলফা সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে কী থাকছে মাইনাস টু সাইনাসকার আলফা সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি বিয়োগ করলে কত থাকছে টু বাই থ্রি থাকছে তাহলে সাইনাস কর আলফা সমান সময় কী হবে মাইনাস টু বাই থ্রি বাই টু মানে টু বাই থ্রি মাল্টিপ্লাই টু অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি মাইনাস ওয়ান বাই থ্রি তো দেখো অতএব সাইন আলফা সমান সমান কী আছে রুটের ভিতরে মাইনাস ওয়ান বাই থ্রি কী থাকছে এর অ্যান্সার আছে সাইন আলফা সমান সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে সাইন স্কোয়ার আলফার মান কত হবে তো দেখো সাইনের মান কেছে ওয়ান বাই রুট থ্রি আর এ স্কোয়ার হলে কী হবে তার মাথায় হোল স্কোয়ার বসিয়ে দিছি তো দেখো অ্যান্সার কীভাবে ওয়ান বাই থ্রি এর অ্যান্সার হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি আমাদের পরের অঙ্ক এগারো দাগের অঙ্ক কী বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান আমাদের সিগমা এ পয় এক্স ওয়ান সমান সমান একশো বত্রিশ প্লাস ফাইভকে হলে সিগমা এ পন সমান সমান টোয়েন্টি হলে কের মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা নির্ণয় করছি ঠিক আছে তো দেখো আমাদের সিগ্মা এ পন বাই সিগমা এ পন সমান সমান এইট পয়েন্ট ওয়ান এ পন মান কত হচ্ছে একশো বত্রিশ প্লাস ফাইভ তো দেখো একশো বত্রিশ প্লাস অতএব বত্রিশ প্লাস ফাইভ কে সমান সমান একশো বাষট্টি হচ্ছে ফাইভ কে সমান সমান একশো বাষট্টি মাইনাস একশো বত্রিশ ফাইভ কে সমান সমান থার্টি কে সমান সমান তিরিশ কে যদি আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকছে পাঁচ ছত্রিশ অর্থাৎ সিক্স থাকছে তাই তো অর্থাৎ কে সমান সমান সিক্স কে সমান সমান কত সিক্স ঠিক আছে আমাদের লাস্ট অঙ্ক এই পেজের বারো দাগের অঙ্ক একটি স্তম্ভের সায়ার দর্গ ও স্তম্ভের উচ্চতার অনুপাত রুট থ্রি টু ওয়ান হলে সূর্যের উন্নতি কোন কত তো দেখো এখানে কিন্তু ছায়ার দৈর্ঘ্য কিন্তু রুট থ্রি এবং উচ্চতার যেটা আছে উচ্চতা এটা কিন্তু ওয়ান আছে আমি কি করেছি যে ছায়ার দৈর্ঘ্য এটাকে এক্স রুট থ্রি ধরেছি অপর দিকে আর উচ্চতা এটাকে এক্স ধরেছি ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি কি আছে তো দেখো একটা ত্রিভুজ অঙ্কন করেছি যেটা সমকোণী ত্রিভুজ আমাদের বি সি এটা আমাদের সায়াধ্যর্ঘ্য যেটা এক্স রুট থ্রি রেখেছি অপরদিকে আমাদের যে হাইট আছে এবি এটা এক্স আছে একক ঠিক আছে এগুলো তো দেখো ত্রিভুজ এর কোন এসিবি থিটা বি সি মান আছে এক্স রুট থ্রি একক এব এক্স একক তাহলে ত্রিভুজ বি সি এর কী আছে এবি বাই বি সি ঠিক আছে লম্ববাই ভূমি অর্থাৎ এক্স বাই এক্স রুট থ্রি সমান সমান ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থিটা তাই তো লম্ববাই ভূমি মানে কি টেন থিটা তাহলে কী থাকছে টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি মানে কি টেন থার্টি ডিগ্রি সমান সমান টেন থিটা বোথ সাইড থেকে টেন টেন কেটে গেছে থিটা ইজিক টু থার্টি ডিগ্রি ঠিক আছে থিটা ইজিক টু থার্টি ডিগ্রি তো বুঝতে পারছো টোটাল আমি আজকে দাগের সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করব তোমাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটা তোমরা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে